যতদিন পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত না হয় বাজেটে ততদিন বৈধ করার সুযোগ দেবেন অর্থমন্ত্রী দুপুরে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্য জানান আহম মুস্তফা কামাল এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নয়টি প্রস্তাব অনুমোদিত হয় যাতে মোট খরচ হবে আট হাজার সাতশো চুরাশি কোটি আটাশ লাখ তেতাল্লিশ হাজার তিরানব্বই টাকা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে দুইটি প্রস্তাব অনুমোদন হয় কমিটির অনুমোদিত প্রকল্প অনুযায়ী কেন্দ্রীয় ঔষধাগার সরাসরি পদ্ধতিতে চল্লিশটি অক্সিজেন জেনারেটর কিনবে একই পদ্ধতিতে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থমন্ত্রী বলেন যুগোপযোগী নীতির কারণেই দেশে টাকা অপ্রদর্শিত থাকে তাই দেশের স্বার্থেই এসব টাকা অর্থনীতির মূল স্রোতে আসা দরকার অনেক সময় অপ্রদর্শিত টাকা সিস্টেমে চলে আসে এগুলাকে যদি কোনো যদি রেগুলারাইজ না করে যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসেন টাকাটা চলে গেছে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাবে না এটা আমাদের সিস্টেমের কারণেই এখন বায়রাল সেলার বোধ দেহাব তাদের এই অপ্রতিশোধের টাকা তাদের কাছে থাকে এবং সেই জন্য তারা বিরত করে